ভর্তি করে দেখতে, লম্বা ডান্ডার মতো মানে গিটার, দুজন বেস আর লিড, দুই ভাই জানেন তো, বেসদা আর লিড ভাই। হ্যাঁ যাই হোক, এরা দুজন এই যে বছর বছরে 5 মাস 6 মাস এই সমস্ত প্রোগ্রাম করার পর এরা অভ্যেস হয়ে যায়। যখন বাড়িতে থাকে প্র্যাকটিস নয়, স্বপ্নের মধ্যে যন্ত্র খোঁজে। ঠিক সেইভাবেই যারা বেস গিটার বাজান, যারা লিড গিটার বাজান, তারা ঠিক এরকম সিজন শেষ হয়ে যাওয়ার পর জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি গেছিলেন। সকালবেলা শ্বশুর মশাই উঠে বলেছিলেন, এই শেষবার এলি, আর জীবনে যেন না ঢুকিস, ঠ্যাং ধরে গিটারের কর্ড খুঁজেছিস, টিউনিং করার চেষ্টা করেছিস, ওটাই খুব খারাপ লাগলো। এই যে দেখুন, ও পাশে বড় বড় গোল গোল জিনিস, ওটাকে থুম্বা বলে, বঙ্গ বলে। ওই দেখুন তবলা, ওই দেখুন ওইখানে দেখতেন না চৌখো পিমালটা, দুটো ডান্ডা দিয়ে বাজায়, ওটা অক্টোপ্যাড, ঢিকিচিকি টাকচিকি, ঢিকিচিকি টাকচিকি, যেগুলো আপনারা শোনেন। ওনারাও যখন বাড়িতে যান ওই সেই জামাই ষষ্ঠী, সেই রাত্রির পরের দিন সকাল শ্বশুর মশাই বলল, ছেলের জ্যামিতি বক্স থেকে দুটো স্কেল বার করেছিলি ঠিক আছে, এতগুলো জায়গায় বাজালি কেন? অনেকগুলো ড্রাম তো, এটাও বোঝা যায়। স্যাক্সোফোনটা বলবো না, ওটা ফুঁ দিয়ে বাজাতে হয়। আর ওই যে রয়েছেন মুখে মাস্ক পরে, রাম আর শ্যাম দুজন, ওরা কিবোর্ড বাজায়, লম্বা কিবোর্ড, তাতে সাদা কালো সাদা কালো সাদা কালো অনেক রিড, আর সেগুলো টিপে টিপে বাজাতে হয়। জামাই ষষ্ঠীর দিন শ্বশুর বাড়ি ঘুমিয়ে পরের দিন সকাল, তারপর শ্বশুর যা বলেছিলেন সেটা নাই বললাম, আপনারা বুঝতেই পেরেছেন, একবার জোরে হাত তালি দেবেন, থ্যাংক ইউ। আমি কিন্তু বলিনি কিছু, তবে আজকে যাওয়ার আগে, আজকে তো তারপরে বিরাট বড় হিরোইন আসছেন শ্রাবন্তী আপনাদের জন্য, আমি ছোট্ট জিনিস, আমি ছোট্ট পাতের নুনের মতো একটা জিনিস কিন্তু আপনাদের এমএলএ সাহেব তিলকবাবুকে কালকে সকালবেলা বিধানসভায় দেখা হবে বলবো, যে আপনাদের এখানে এত সুন্দর একটা রাস্তা, যে রাস্তা দিয়ে বুম্বারা এসছে, রচনা এসছে, আমিও এসছি, পুরো জ্যামিতি, এক ডিগ্রি এদিক ওদিক হবে, পানা পুকুরে সেট করে গিয়ে দুটো পানা ফুল নিয়ে টাটা বলে চলে যাব। আজকে হঠাৎ মনে হচ্ছিল, আস্তে আস্তে একটা বাঁক আছে এইখানে, বাঁকে মনে হচ্ছিল যে কি জামাটা খুলে নেমে পড়বো পুকুরে, গাড়ি শুধু নামবই, আর মনে হচ্ছিল এলআইসিটা ম্যাচিওর করে যাবে। তিলকবাবুকে আমি বলবো যে তিলকবাবু সন্ধ্যেবেলা এসছেন, কম্বল প্রদান করেছেন, চলে গেছেন, এবার রাত্রিবেলা যে এখানে যখন গাড়ি নিয়ে ঢুকি তার থেকে সাইকেল বেটার, বলবেন হিরো হিরোইনরা সাইকেল করে ঢুকবে, কি মিষ্টি লাগবে। কিন্তু দাদা আমি বলছি, আমি নিজে তিলকবাবুকে বলবো যে একটু রাস্তাটা একটু চওড়া করতে, এটা আমি বলে গেলাম, আমি আমি বলবো, আমি আপনাদের হয়ে আমি অনুরোধ জানাবো, এটা এটা কিন্তু মিথ্যে কথা না, আমি সত্যিই অনুরোধ জানাবো এই রাস্তাটার জন্য, যেখানে এত বড় একটা অনুষ্ঠান হয়, এত মানুষ আসেন, একটু রাস্তাটা একটু চওড়া হলেই বা কি এসে যায়। আর একটা ঘটনা যাওয়ার আগে বলি, সেটা আমাকে খুব নাড়া দিয়ে গেছে, সেটা হলো প্রথম মিউজিক ডিরেক্টর বাপ্পি লাহিড়ির চলে যাওয়া, আর তারপর এই কিছুদিন আগেই হঠাৎ করে অভিষেক চট্টোপাধ্যায়ের চলে যাওয়া। তাদের মৃত্যুতে আমার একটাই কথা মনে হলো, পৃথিবী থেকে সব থেকে বড় সত্যি হলো, পৃথিবীর সব থেকে বড় সত্যি হলো, আমাদের সবাইকে চলে যেতে হবে, টিকিট সবার কাটা আছে, কবে কার কনফার্ম হবে কেউ জানে না, আমাকেও একদিন চলে যেতে হবে, কিন্তু শিল্পী হিসেবে আমার কাজগুলো থেকে যাবে। আমি স্বর্গ কোথায় নরক কোথায় জানি না, তবে যেখানেই থাকি না কেন, ভবিষ্যতে কেউ যদি আমার কাজ দেখে একবারও বাহ বলে, যেখানেই থাকি না কেন এই ছোট্ট বুকটা ভালোবাসায় এত বড় হয়ে যাবে। তাই যাওয়ার আগে বলে যেতে চাই, বীচ রাহ মে দিলবর বিছড় যায় কহিঁ হম মগর
अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। बाय 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 बाय। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ, শুভরাত্রি।